আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ফারজানা হক। আজ আমি আপনাদের সঙ্গে ফিশ কাবাবের রেসিপি শেয়ার করব। এই কাবাবটা খেতে অসম্ভব মজার, তৈরি করার পদ্ধতি খুবই সহজ, আর এটা আমরা তৈরি করে বেশ অনেক দিন ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারি, আর রমজানে যে ইফতার আছে সেই ইফতারে খুব ঝটপট করে ভেজে নিতে পারি। তাহলে চলুন শুরু করা যাক 3 টুকরো মাছ দিয়ে। আমি এখানে 3 টুকরো মাছ নিয়েছি, অল্প কাটা বিশিষ্ট, যে কোনো মাছ হলেই হবে। আমি এখানে সুনা মাছটা নিয়েছি, মাছটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি এখানে নিয়ে নিয়েছি। এবার মশলাগুলো অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে হবে লাল মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, টেবিল চামচ পরিমাণে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট, এরপর এই মশলাগুলো দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছি। সাধারণত মাছ ভাজি করার সময় আমরা যেভাবে মেখে নিই ঠিক সেইভাবে। এরপর অন্যদিকে আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়িটাতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পানি। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে হবে লবণ। লবণটা দিয়ে মশলা মাখানো মাছগুলোকে আমি এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা একটু লক্ষ্য করলেই দেখবেন পানিটা একদম মাছের গায়ে গায়ে লেগে আছে, অর্থাৎ খুব বেশি পরিমাণে পানি এখানে নেই। এবার আমি এগুলোকে রান্না করব, অর্থাৎ মিডিয়াম আঁচে চুলাটা জ্বালিয়ে দিব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত এই পানিটা শুকিয়ে আসে আর মাছটা সেদ্ধ হয়ে যায়। মূল ব্যাপারটা হচ্ছে মাছটা সেদ্ধ হয়ে যাওয়া। এই মাছটা সেদ্ধ হতে গেলে পানিটা শুকিয়ে আসবে, এটাই স্বাভাবিক ব্যাপার। আপনি একটু ভিডিওতে লক্ষ্য করলেই বুঝবেন যে পানিটা শুকিয়ে গেছে। এ পর্যায়ে আমি এই মাছগুলোকে হাঁড়ি থেকে সরিয়ে নিচ্ছি। এরপর আমি আরেকটা হাঁড়ি নিয়ে নিয়েছি মাছগুলোকে সরিয়ে, সেই হাঁড়িতে আমি 1/3 কাপ পরিমাণে ভেষন দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণে হবে গরম মশলা এবং 1/4 চা চামচ পরিমাণে হবে জিরা গুঁড়া। জিরা গুঁড়া আর গরম মশলাটা দিয়ে আমি চুলার আঁচটা লো রেখে এগুলোকে একটু ভেজে নেব। মোটামুটি 2-3 মিনিট সময় নিয়ে ভাজলেই হবে, অর্থাৎ এই ভেষনের মধ্যে যে একটা কাঁচা গন্ধ আছে সেই গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমরা এগুলোকে একটু ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে এক পাশে রাখছি আর অন্যদিকে মূল কাবাব তৈরিতে চলে যাচ্ছি। কাবাব তৈরি করার জন্য আমি এখানে হালকা ভেজে নেওয়া পেঁয়াজ নিয়ে নিয়েছি 1/4 কাপ পরিমাণে। আপনারা চাইলে এখানে পেঁয়াজ বেরেস্তাটাও ব্যবহার করতে পারেন, আমি এখানে হালকা ভাজা পেঁয়াজটাই ব্যবহার করছি। তারপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে হবে ধনিয়া পাতা কুচি, একদম মিহি করে কুচি করে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে টালা জিরার গুঁড়া, সামান্য একটু লবণ। এবার হাত দিয়ে এগুলোকে খুব ভালোভাবে একটু চটকে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ। আমি এখানে 3টা কাঁচামরিচকে ছোট ছোট করে কেটে নিয়েছি। ঝালটা আসলে নিজেদের পছন্দ মতো আপনারা আর একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এবার এই কাঁচামরিচটাকেও একটু মিশিয়ে দিচ্ছি। এরপর যে 3টা মাছকে আমি সেদ্ধ করে নিয়েছি সেই মাছগুলোকে আমি এখানে কাটা ছাড়িয়ে নিয়েছি। মোটামুটি 1.5 কাপ পরিমাণে মাছ এখানে হয়েছে কাটাটা ছাড়িয়ে নেওয়ার পর। এবার এই মাছগুলো আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি।
তারপরে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ আগে আমরা যে বেসনটাকে একটু তেলে ভেজে নিয়েছিলাম, অর্থাৎ হালকা একটু ভেজে নিয়েছিলাম, সেই বেসনটা দিয়ে দিচ্ছি। বেসনটা দিয়ে আমি এগুলোকে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি, আর মেশাতে মেশাতে আমি এখানে অল্প অল্প করে ডিম অ্যাড করছি। আমি এখানে একটা ডিমকে ফেটিয়ে নিয়েছি, কিন্তু পুরো ডিমটা আসলে এখানে লাগবে না। যতটুকু দিলে মোটামুটিভাবে এটাকে বাইন্ডিং করা যায়, অর্থাৎ কাবাবে শেপ দেওয়া যায়, আমরা সেই পরিমাণে ডিমে অ্যাড করব। তো আমার এখানে একটা ডিমের অর্ধেকটার মতো লেগেছে, এই যে এতটুকু এখনো রয়ে গেছে, কিন্তু এগুলোকে কাবাবে শেপ দেওয়া যাচ্ছে। তো আমি এগুলোকে গোল গোল করে রেগুলার কাবাবের যে শেপটা আছে সেই শেপটাই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই কাবাবগুলোকে জাস্ট এইভাবে বানিয়ে নিয়ে কিন্তু এগুলোকে ভেজে নিতে পারেন, কিন্তু আপনারা যদি এই কাবাবগুলোকে ফ্রোজেন করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে এগুলোকে প্রথমে ডিমে ডুবিয়ে নিতে হবে, তারপরে ব্রেড ক্রামে কোটিং করতে হবে। তো আমি যেহেতু ফ্রোজেন করব তাই আমি এগুলোকে প্রথমে একটু ডিমে ডুবিয়ে নিয়েছি, তারপরে ব্রেড ক্রামে কোটিং করছি। আপনারা যদি সাথে সাথে এগুলোকে ভেজে নিতে চান সেক্ষেত্রে কিন্তু আর এই কাজটা করতে হবে না, তখন এটা অনেকটা মাছের শামি কাবাবের মতোই হবে। একইভাবে আমি সবগুলোকে ব্রেড ক্রাম দিয়ে কোটিং করে নিয়েছি। এবার আপনারা এরকম একটা প্লেটের মধ্যে নিয়ে এটাকে ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন। ডিপ ফ্রিজে রেখে দিলে এগুলো মোটামুটি 1-1.5 ঘন্টা পর একটু শক্ত হয়ে আসবে, অর্থাৎ সেট হয়ে যাবে। সেট হয়ে যাওয়ার পর এগুলোকে যে কোনো ধরনের বক্সে, প্যাকেটে কিংবা জিপলক ব্যাগের মধ্যে ঢুকিয়ে মোটামুটি 15-20 দিনের মতো সংরক্ষণ করা যাবে। আর এরপরে আপনারা যদি এগুলোকে ভেজে নিতে চান সেক্ষেত্রে তেলটাকে একটু গরম করে এরপর এগুলোকে ভেজে নিতে হবে। এই কাবাবগুলো ভাজার সময় চুলার আঁচটা মিডিয়াম লোতে রাখতে হবে, আর এগুলোর উপরের কালারটা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। চুলার আঁচটা কিন্তু খুব বেশি হাই রাখা যাবে না, যদিও আমরা বেসনটা টেলে নিয়েছি, তারপরেও যদি আমরা খুব বেশি হাই হিটে এগুলোকে ভেজে ফেলি সেক্ষেত্রে বেসনের হালকা একটু গন্ধ ভেতরে থাকতে পারে। তাই চুলার আঁচটা একটু মিডিয়াম লো রেখে এগুলোকে একটু গোল্ডেন হয়ে আসা পর্যন্ত ভেজে নিলেই কিন্তু পারফেক্টলি ভাজা হবে। এগুলো রেডি হয়ে গেছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ মজা হয়েছে, কারণ ভেতরটা একদমই ড্রাই হয়নি, একদমই ভেজা ভেজা একটা নরম নরম তুলতুলে একটা অবস্থায় আছে, তাই খেতে অনেক মজা লেগেছে। অবশ্যই আপনারা এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন, বাসার সবাই অনেক পছন্দ করবেন। ধন্যবাদ সবাইকে, আবারও ফিরে আসবো নতুন ভিন্ন ধর্মী কোনো আয়োজন নিয়ে। আজকের জন্য আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য একটু দোয়া করবেন যাতে আমি এরকম মজার মজার রেসিপি নিয়ে আবারও আসতে পারি।